أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعد ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاهد من قم الشهر فليسمه وقال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته رواه البخاري امر شماني بھائی আসলে এই বিষয়টি মহাকাশ গবেষণার দিক থেকে একেবারে অসম্ভব ইমাম তিনি বলেছেন চন্দ্র উদয়ের স্থান বিভিন্ন হয়ে থাকে এ বিষয়ে অভিজ্ঞ বিদ্যানগণ আমরা জানি যে তারা গবেষণা চালাচ্ছে বা তারা ঐক্যমত আর এই

যদি পৃথিবী শেষ সীমান্তে লোকেরা এ মাসে উপস্থিত না হয় অর্থাৎ চাঁদ না দেখে আর মক্কার লোকেরা চাঁদ দেখে তবে কিভাবে এই আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা কি না চাঁদই দেখেনি নবী করিম বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমুল রুয়ятиহি ওয়া আফতুরু লিরুয়ятиহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো সেই বোখারি কিতাব অনুচ্ছেদ নবী সাল্লামের মানে চান দেখা সম্পর্কে হাদিসটি সেই বোখারির মধ্যে নিয়ে এসেছে তো আল্লাহ রসুল বলছেন তোমরা চান দেখে রোজা রাখো চান দেখে রোজা ভঙ্গ করো মক্কার অধিবাসী কোন যদি চান দেখে তবে পাকিস্তান ভারত বাংলাদেশ বিভিন্ন এলাকায় আমাদের পূর্বে আরো এলাকা আহ চাঁদ দেখতে পায় না চাঁদ দেখতে পাই না তাহলে কিভাবে আমরা বাধ্য করতে পারি যে তারাও শ্যাম পালন করুক সৌদি আরবে চাঁদ দেখলে যদি এটা চাঁদ দেখতে না পাই তাহলে কিভাবে বাধ্য করতে পারি এটা একেবারে অসম্ভব আমরা জানি যে তাদের আকাশে চাঁদ দেখা যায়নি আর নবী করিম সাল্লাম সিয়ামের বিষয়টি চাঁদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন বা চাঁদের সাথে সম্পর্কর কথা সংশ্লিষ্ট করে দিয়েছেন যুক্ত গত মানে দলিল যদি আমরা পেশ করি তাহলেও মানে ওটা ভুল হবে আসলে বিশুদ্ধ কেয়া যার বিরোধিতা করার অবকাশ নেই আমরা ভালোভাবে অবগত যে পশ্চিম এলাকার অধিবাসীগণ আগেই মানে পূর্বের এলাকার অধিবাসীদের নিকট ফজর উদিত হয় অর্থাৎ পশ্চিম দিক থেকে আগে পূর্ব দিকে পূর্ববাসীদের ফজর হয়ে যায় তারা মানে অনেকটাই আগেই তারা সেহরি খায় যখন পশ্চিমবঙ্গ মানে অনেক রাত যখন তাদের অনেক রাত অর্থাৎ এই বিষয়ে আমি বলতে পারি যে একসাথে কোনোদিনই সম্ভব না

জন্য তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের ভার লঙ্ঘন করলেন যাই হোক আয়াতটা বলার মানে মেন সর্বর্ম হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন এর মধ্যে হিকমত রয়েছে একমতে মানে হিকমতের কথা বলেছেন যে শ্যাম আগে শ্যামরত অবস্থায় আমরা সারাদিন কাটাই এটা একটা ইবাদত রাত্রে আমাদের মেলামেশা এটা একটা ইবাদত অর্থাৎ আহ আল্লাহ রসুল্লা সাল্লাম যে হাদিস বলেন সুম উলিরতিহতির উলিরতিহী তোমরা চান দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো এর বিপরীত যদি কেউ এমন দেশে সফর করে যেখানে নিজের দেশের পূর্বে চাঁদ দেখা গেছে যেমন কেউ বাংলাদেশ থেকে সৌদি আরব সফর করে তবে সে ওই দেশের হিসাব অনুযায়ী রোজা ভঙ্গ করবে এবং ঈদের সালাদ আদায় করে নেবে আর যে কটা সিয়াম বাকি থাকবে তা রমজানের শেষ কাজা আদায় করে নেবে ৩০ দিনের বেশি হবে না অর্থাৎ উনত্রিশ দিন পূর্ণ না হলেও রোজা ভঙ্গ করবে এজন্য যে চাঁদ দেখা গেছে আর চাঁদ দেখা গেলে তা রোজা ভঙ্গ করা আবশ্যক কিন্তু যেহেতু একটি রোজা কম হলো তাই রমজানের শেষে তা কাজা করতে হবে কেননা মাস আঠাশ দিনে হয় না আশা করি বুঝতে পেরেছি যজাকাল্লো